हेलो बंधुरा, एबार आमरा शुरू करछि कोषे देखी 20.2 सातेरटा। देखो बोलछे एकटी सुषम बहुभुजेर प्रतिटी बहिकोणेर परिमाण निम्नलिखित परिमाणगुलो होते पारे कि ना लिखी। तो एटा जानते गेले एकटा सूत्र आमादेर जाना दरकार। देखो जदि कोनो बहुभुजेर बहिकोण देवा थाके तार जो बाहु संख्या बार करते बोले तार सूत्र हलो सुषम बहुभुजेर बाहु संख्या समान समान 360 डिग्री के 360 के और बहिकोण दिए भाग करबे। बहिकोण अर्थात एन इज इक्वल टू 360 डिग्री और नीचे बहिकोण अर्थात बाहु संख्या 360 के बहिकोण। एइबार जदि कोनो बहुभुजेर बहिकोण दिए मिले जाए ताहले बाहु संख्या पावा जाबे, आर जदि बहिकोण दिए जदि ना 360 के ना विभाज्य हय ताहले किन्तु एन पावा जाबे ना। যেটা বিভাজ্য হবে তাহলে সেই বহিকোণটা গ্রাহ্য হবে। এবার দেখো সাতের একেরটা বলছে 6 ডিগ্রি বহিকোণ। তাহলে 6 ডিগ্রি যদি হয় তাহলে দেখো 360-কে 6 দিয়ে ভাগ করলে কত? 6 × 36 তাহলে বিভাজ্য। তাহলে এক্ষেত্রে এটা আমরা যে বহিকোণটা হ্যাঁ লিখব, বহিকোণটা এটা কিন্তু 6 ডিগ্রি বহিকোণ হতে পারে, এটা হ্যাঁ। 2 নম্বর বহিকোণ বলছে কত? 100 ডিগ্রি। তো অতএব তাহলে আমরা 360-কে মানে বাহু সংখ্যা এই যে 360-কে আমরা 100 দিয়ে ভাগ করো, ভাগ করলে কেটে যাচ্ছে 3.6। তাহলে এটা তো বিভাজ্য হচ্ছে না, সম্পূর্ণ দশমিকে আসছে, তাহলে সেক্ষেত্রে এটা না বলবে, কারণ এক্ষেত্রে বহিকোণ হতে পারে না। 3 নম্বর দেখো বহিকোণ দেওয়া আছে 13 ডিগ্রি। তো অতএব 360-কে 13 দিয়ে ভাগ করো, তাহলে কী হবে? বিভাজ্য নয়। তাহলে এক্ষেত্রেও সেটা বহিকোণটা না, এটা উত্তর না। আচ্ছা 4 নম্বর 18 ডিগ্রি বহিকোণ 18 ডিগ্রি। তাতে 18 ডিগ্রি হয়, 360-কে 18 ভাগ করো, 18 × 36 2 20। তাহলে বিভাজ্য, তাহলে এক্ষেত্রে আমরা বলবো হ্যাঁ। আচ্ছা 5-এরটা বহিকোণ 35 ডিগ্রি। তো অতএব 360-কে 35 দিয়ে ভাগ করো, বিভাজ্য এটা কিন্তু হবে না, বিভাজ্য নয়। তাহলে সেক্ষেত্রে এটা হবে না, এটা বহিকোণ হতে পারে না। তাহলে আমরা এভাবে ছাতের 1 থেকে 5 পর্যন্ত পেলাম। এবার দেখো 8-এরটা বলছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের পরিমাপ নিম্নলিখিত পরিমাপগুলো হতে পারে কি না। ওই একইভাবে করবো, কীভাবে করবো? আমরা এই অন্তকোণ দেওয়া আছে, তাহলে 180 থেকে এই অন্তকোণটা বিয়োগ করলে বহিকোণ পাবো, সেই বহিকোণটা 360 বিভাজ্য কি না আমরা দেখব। যদি বিভাজ্য হয় তাহলে বলবো হ্যাঁ ঠিক আছে অন্তকোণ হবে, নাহলে নয়। দেখো 8-এরটা প্রথমে দেখো অন্তকোণ 8-এর 1-এরটা অন্তকোণ কত দেওয়া আছে? 80 ডিগ্রি। অতএব বহিকোণ কত হবে? বহিকোণ 180 থেকে 80 ডিগ্রি বিয়োগ করো, কত হবে তাহলে? 100 ডিগ্রি। অতএব 360-কে 100 দিয়ে ভাগ করো, ভাগ করলে কিন্তু বিভাজ্য হবে না, বিভাজ্য হবে দশমিক আসবে, বিভাজ্য নয়। তাহলে অতএব
তাহলে অন্তকোণ, তাহলে অন্তকোণ তা লিখতে পারবো অন্তকোণ 80 ডিগ্রি হতে পারে না, এটা উত্তর। দুইটা দেখো, বই অন্তকোণ 100 ডিগ্রি, অতএব বইকোণ কত হচ্ছে? বইকোণ হলো তাহলে 180 থেকে 100 ডিগ্রি বিয়োগ করো, কত হবে? 80 ডিগ্রি। অতএব 360 কে 80 ভাগ করো, শূন্য কাটবে, তাহলে 36 সম্পূর্ণ কাটবে না, 36-এর 8, সেক্ষেত্রে বিভাজ্য নয়, বিভাজ্য নয়, তাহলে অতএব অন্তকোণ, অন্তকোণ 100 ডিগ্রি হতে পারে না, হতে পারে না। এবার তিন এটা দেখো, অন্তকোণ 120 ডিগ্রি, অতএ বইকোণ কত? বইকোণ 180 থেকে 120 বিয়োগ করো, 60 ডিগ্রি, অতএব 360 কে 60 ভাগ করো, তো কাটলে 0, 0, 6, 6, 36, 6, তাহলে বিভাজ্য, তাহলে আমরা বলবো অতএব অন্তকোণ 120 ডিগ্রি হতে পারে। এবার একটা চারেরটা, অন্তকোণ কত? অন্তকোণ 144 ডিগ্রি, তাহলে বইকোণ কত? 180 ডিগ্রি বিয়োগ 144 ডিগ্রি, কত? 4, 6, 10, 7, 1, 1, 4, 5, 5, 5, 3, 8, 3, 36 ডিগ্রি, অতএব 360 কে 36 ভাগ করো, ভাগ করলে কত? 10 হবে, তাহলে বিভাজ্য, বিভাজ্য হচ্ছে, অতএব অন্তকোণ, অন্তকোণ 144 ডিগ্রি হতে পারে, এটা উত্তর। এবার দেখো আটের পাঁচেরটা, অন্তকোণ 155 ডিগ্রি, অতএব বইকোণ কত হচ্ছে? বইকোণ হবে 180 থেকে 155 বিয়োগ করো, 5, 2, 10, 7, 1, 1, 5, 6, 6, 6, 7, 8, 25, আর 25 ডিগ্রি, অতএব 360 কে 25 ভাগ করো, তো 325 ভাগ করলে সম্পূর্ণ মিলবে না, বিভাজ্য নয়, বিভাজ্য নয়, তাহলে সেক্ষেত্রে তাহলে অথবা অন্তকোণ, অন্তকোণ 155 ডিগ্রি হতে পারে না, হতে পারে না, এটা উত্তর। ছয়টা দেখো, অন্তকোণ 160 ডিগ্রি, অতএব বইকোণ কত? বইকোণ হলো 180 ডিগ্রি বিয়োগ 160 ডিগ্রি, তাহলে 20 ডিগ্রি, অতএব 360 কে 20 ভাগ করো, 0, 8, 2, 36, 0, 0, 18, তাহলে বিভাজ্য, তাহলে অতএব এক্ষেত্রে অন্তকোণ 160 ডিগ্রি হতে পারে, এইটা। দেখো বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করলে তোমাদের নতুন নতুন কন্টেন্টগুলো খুব দ্রুত পৌঁছে যাবে।